আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন হলো আমরা কিন্তু নতুন কোনো মোড পাচ্ছি না, তো 4.0.3 এর সাথে কমফোর্টেবল খুব সুন্দর একটা মোড কিন্তু আপনাদের মাঝে এখন নিয়ে চলে আসছি। আর এই মোডটা সত্যি অসাধারণ এবং আপনারা 4.0.3-তে খেলে খুবই মজা পাবেন। নতুন একটা ড্যাশবোর্ডে আপনারা এখানে পাচ্ছেন, আর সত্যি এক কথায় বলতে গেলে জোস একটা মোড কিন্তু এই মোডটা। আর 4.0.3-তে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যাচ্ছিল এই মোডটা। আর এই মোডটা আপনারা কীভাবে পাবেন, একদম কবে রিলিজ হবে একদম এ টু জেড বলে দিব, কোনো থ্রেশোল্ড মেশন কোনো কিছু না, একদম কিভাবে পাবেন একদম রিলিজ ডেটটা সহকারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আগে মোডটা এনজয় করেন, তারপর রিলিজ ডেট আপনারা দেখে নিন। তো এই মোডটার পারফরমেন্স বলতে গেলে এক কথায় একশো। আর এটার যে টপ স্পিড আছে, টপ স্পিড বর্তমানে সব মোডেরই, যত হাই কোয়ালিটির মোডই হোক না গেল 160-এর উপরে আর উঠে না। এটা বাসিটার একটা বর্তমানে একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াইছে। এটা যদি 160-এর উপরে উঠতো তাহলে কিন্তু জিনিসটা ভালোই হইতো, এই জিনিসটা কমাইতে খুবই খারাপ হয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন বাসের যে ফ্রন্ট লুক আছে, আর বিনিময় এই বাসটা যারা যারা দেখছেন বাস্তবে তারা বলতে পারবেন এটা কতটুকু রিয়েলিস্টিক করা হয়েছে। আর এর সাথে এর বডি ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম জোসে একটা ফিনিশিং দেওয়া হয়েছে এখানে। আর এখানে লাইটগুলো দেওয়াতে আরও সুন্দরভাবে ফুটতেছে, রাতের বেলা আপনারা এই বাস মোডটাকে আরও সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। এটার ব্যাক ফিনিশিং বলেন, ফ্রন্ট ফিনিশিং বলেন, এ টু জেড এক কথায় অস্থির একটা মোড হয়েছে। মোডের মডেল টোডেল যা কিছু আছে খুবই সুন্দর হয়েছে, এটা নিয়ে আমার বলার মতো আর কিছু নেই। আর এটা চালাইতেও খুবই মজা, শুধু বাইরের দিক যে ফিটফাট এরকম না, এটা চালাইতেও খুবই মজা পাওয়া যায় এটা চালায়। আর আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর এটার যে প্রত্যেকটা কাজ যে করা হয়েছে খুব ডিটেলসের সাথে করা হয়েছে, চাকা থেকে শুরু করে এটো জেট। তো এবার চলুন একটু ইন্টেরিয়র পার্টটা আমরা দেখে নিই। আর একবার একটু যদি বর্তমানে বাস সিমুলেটর 4.0.3-র যদি গ্রাফিক্সটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একদম 3D গ্রাফিক্স কিন্তু এখানে অ্যাড করা আছে এইবারের। আর এক্ষেত্রে কিন্তু বাইরে কোনো গ্রাফিক্সের প্রয়োজন হয় না আমাদের। আর বর্তমান যে গ্রাফিক্সটা আছে এটাই কিন্তু অনেক সুন্দর। তো আমরা গ্রাফিক্সের আলোচনা বাদ দিই, এবার একটু ইন্টেরিয়র পার্টটা ঘুরে আসি। ইন্টেরিয়র পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ইন্টেরিয়র পার্ট এখানে ব্যবহার করা হয়েছে, একদম নতুন ইন্টেরিয়র পার্ট, খুবই জোস আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে। ড্যাশবোর্ডটাও কিন্তু খুবই সুন্দর। আর বৃষ্টির মধ্যে আপনারা ডটগুলো একটু বড় বড় দেখতে পারবেন, এটার কারণটা ঠিক আমার জানা নেই, তাছাড়া কিন্তু বাকি সব কিছু ওভারঅল ঠিকই আছে। আর এটার ডিপার লাইটটার মধ্যে কিন্তু একটু অন্যরকম করা হয়েছে, দেখতে পাইতেছেন ডিপার লাইটটা, মানে লোয়ার লাইট যেটা আছে জাস্ট দুইটা বাতি জ্বলবে আর ডিপার লাইটের ক্ষেত্রে বাকিগুলো জ্বলবে, এবং আপার লাইটের ক্ষেত্রে মানে একদম ফুল লাইট যেটাকে জ্বালাবেন যে সময় ওই সময়কে দেখতে পারবেন সবগুলো বাতি কিন্তু জ্বলতেছে। আর ডিপার লাইটের সাথে ভিতরের যে রিডিং লাইটটা আছে ওই রিডিং লাইটটা কিন্তু অ্যাডজাস্ট, তাছাড়া কিন্তু খুবই সুন্দর। আর এই মোডটার কিন্তু দুইটা ভার্সন আছে, প্যাসেঞ্জার ভিউ এবং ড্রাইভার ভিউ, আপনারা দুইটা ভার্সনই পাবেন, তবে সবার আগে পাবেন ড্রাইভার ভিউ। প্যাসেঞ্জার ভিউটা পেতে আপনাদেরকে আরও বেশ কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। তো ড্রাইভার ভিউ মোডটা আপনারা কীভাবে পাবেন, আপনারা আমার ডিসক্রিপশন বক্সে থাকা চ্যানেলটা আছে, তো সোহাগ গেমিং যে চ্যানেলটা আছে, তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই চ্যানেলটাতে আপনারা 5700 সাবস্ক্রাইবার পূরণ করে দেন তাহলেই কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। আর এই শুক্রবারের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের এই মোডটা আপনাদের হাতে পেয়ে যাবেন। আর আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই মোডটার পরপরই কিন্তু আপনারা প্যাসেঞ্জার ভিউটা কিন্তু খুবই ইজিলি আপনারা পেয়ে যাবেন। আর দুইটা মোডই কিন্তু ওই চ্যানেলটাতে রিলিজ হবে, তো এই জন্য অবশ্যই আপনাদেরকে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে রাখবেন সকলেই যারা যারা এই মোডটা পেতে চান। আর মোডটা কিন্তু সত্যি অসাধারণ, এটার যে কন্ট্রোলিং বলেন, এটার ব্রেকিং বলেন, এক কথায় অসাধারণ। আর স্পিড এখন 160-এর মধ্যে লক হওয়াতে কিন্তু জিনিসটা আরও ভালো লাগে, খেলতেও মজা পাওয়া যায়। আর আশা করি আপনাদেরও ভালো লাগবে এই মোডটাতে খেলে। তো ভিডিওটা আর বেশি আমি লম্বা করছি না, বাকি ভিডিওটাকে আপনারা এনজয় করতে থাকেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এই মোডটা। আবারও বলছি, মোডটা পেতে হলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ইনশাল্লাহ এটি শুক্রবার আপনারা পেয়ে যাচ্ছেন। তো প্যাসেঞ্জার ভিউটা পেতে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে পাশাপাশি আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।